नमस्कार बंधुरा, आमी रूपाली। आमार कुकिंग चैनले आमी आपनादेर स्वागत जानाई। आज आमी बानाबो इडली। कोनो रकमेर चाल भेजानो बा बाटार झामेला छाड़ाई, एमन कि इडली मेकार छाड़ाई बानिए देखाबो एई इडलीर रेसिपिटा। चलुन ताहले देखे नेवा जाक एई इडलीर रेसिपिटा आमी किभाबे बानाई। आमी एखाने एकटा पात्र निये निएछि आर दिए देव एक कप सूजी, आर दिए देव हाफ कप टक दई। एखाने जतटा सूजी व्यवहार करबेन तार हाफ टक दई दीते हबे। सूजी आर टक दईटाके भालो करे मिशिए नेब। सूजी आर टक दईटा भालो करे मिशिए नेওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। দুই থেকে তিন মিনিট আমি এইভাবে ফেটিয়ে নিলাম। দুই থেকে তিন মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। অন্যদিকে নারকেলের চাটনিটা বানিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণের নারকেল কুচি নিয়েছি 50 গ্রাম রোস্টেড চীনা বাদাম, নিয়ে নিয়েছি 50 গ্রাম রোস্টেড ছোলা, দিয়ে দিলাম কিছুটা আদার টুকরো, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেব কিছুটা পরিমাণের ধনে পাতা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণের তেঁতুলের পাল্প, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমার খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মতো সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কালো সরষে। এখন দিয়ে দেব 1 চামচ বিউলির ডাল, দিয়ে দেব সামান্য পরিমাণের হিং, দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব 7 থেকে 8টা কারি পাতা, খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফোড়নটা নারকেলের চাটনির ওপর দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নারকেলের চাটনি। 15 মিনিট পরে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। 1 মিনিট ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব বেকিং সোডা 1/2 চামচের একটু বেশি, দিয়ে দেব 2 চামচ মতো জল। খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেব। এখানে আমার ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখানে আমি 6টা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিগুলোতে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব, যাতে করে ইডলিটা তৈরি হওয়ার পর খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। আমার এখানে সব বাটিগুলো তেল ব্রাশ করা হয়ে গেছে, অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা বাটি এইভাবে করে আমি বসিয়ে দেব।
তেল ব্রাশ করার বাটিগুলোতে সুজির ব্যাটারটা হাফ করে ভরে নেব, কারণ ইডলিটা তৈরি হওয়ার পর কিছুটা অংশ ফুলে যাবে। একইভাবে প্রত্যেকটা বাটি আমি ব্যাটার দিয়ে ভরে দেব। ভরা হয়ে গেলে বাটিগুলো হাত দিয়ে এইভাবে করে ট্যাপ করে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি একটা প্লেট এইভাবে করে বসিয়ে দেব। এবার এইভাবে করে বাটিগুলো বসিয়ে দেব। সব বাটিগুলো আমার ভালোভাবে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন ইডলিটা কি সুন্দর ফুলে উঠেছে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। সব ইডলিগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। ইডলির বাটিটা নিয়ে নিলাম, এবার হাত দিয়ে এইভাবে এইভাবে করে নিতে হবে। তারপর ইডলির বাটিটা এইভাবে উল্টে হাত দিয়ে চেপে দিলে ইডলিটা খুব সহজেই বেরিয়ে আসবে। একইভাবে বাকি ইডলিগুলো আমি বের করে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ইডলি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসব অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।